বিপদের ওপর মহাবিপদ, ফোনা তুলছে বিষাক্ত ঘূর্ণি। আগামী সপ্তাহেই বদলে যাবে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের চিত্র। এইমাত্র আবহাওয়া দপ্তর থেকে ঘূর্ণিঝড় মোচার নতুন যে আপডেটটি পাওয়া গেল তাতে রীতিমতো চক্ষু চড়ক গাছ। পশ্চিমবঙ্গের ছয়টি জেলা তছনছ করতে পারে আগত বিধ্বংসী ঘূর্ণিঝড় মোচা, এমনই আশঙ্কার কথা জানালো আবহাওয়া দপ্তর। এই নতুন ঘূর্ণিঝড় মোচা আমফানের থেকেও আরও বেশি ভয়ঙ্কর, শক্তিশালী হবে বলেও আশঙ্কা। শুধু পশ্চিমবঙ্গই নয়, পাশাপাশি বাংলাদেশেও আঘাত করবে এই ঝড়। এর ফলে ঘূর্ণিঝড়ের তাণ্ডবে লণ্ডভণ্ড হবে বাংলাদেশের বিভিন্ন জেলা। তবে এইমাত্র আবহাওয়া দপ্তর পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের কোন কোন জেলাগুলিকে সতর্ক করল, এই ঘূর্ণিঝড় মোচা কবে কখন কোন কোন উপকূলে আছড়ে পড়বে, ঘূর্ণিঝড় আছড়ে পড়ার সময় প্রতি ঘণ্টায় এর গতিবেগ কত থাকবে, কেমন হবে এর প্রাকৃতিক ধ্বংসলীলা, এ বিষয়ে সবই বিস্তারিত জানিয়ে দেব এই ভিডিওতে। বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর সবার আগে সবার প্রথম আপনার জেলার লেটেস্ট খবরগুলি জানতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। বাংলার ওপর দিয়ে বয়ে গিয়েছে আমফানের মতো শক্তিশালী ঘূর্ণিঝড়। ঘূর্ণিঝড় আয়লা বুলবুলের পর আমফান বাংলার উপকূলে তাণ্ডব চালিয়ে গিয়েছিল। তারপর বাংলায় ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবও পড়েছিল। এরপর ঘূর্ণিঝড় শীতরাঙের তাণ্ডবে তছনছ হয়েছে বাংলাদেশ, সেই ক্ষত এখনও সারেনি। এরই মধ্যে দুই বাংলায় ভয়ঙ্কর ঘূর্ণিঝড়ের অশনি সংকেত শোনালো আবহাওয়া দপ্তর। আর কয়েক দিনের মধ্যেই বঙ্গোপসাগরে তৈরি হবে সাইক্লোন মোচা, ঘণ্টায় 160 থেকে 170 কিলোমিটার বেগে বাংলার উপকূলভাগে আছড়ে পড়তে পারে। এর জেরে দুই মেদিনীপুর, দুই চব্বিশ পরগনা, হাওড়া এবং কলকাতায় এই ঝড় সব তছনছ করতে পারে বলেই আশঙ্কা। আবহাওয়া দপ্তর জানিয়েছে মে মাসের দ্বিতীয় সপ্তাহেই বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় তৈরি হবে, পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশ উপকূলেও আঘাত করবে এই ঘূর্ণিঝড়। এই ঝড়ের টানা কয়েক ঘণ্টা করে ধ্বংসলীলা চালাতে পারে বলেও আশঙ্কা। পাশাপাশি প্রবল ঝড় বৃষ্টিতে ভিজবে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের উপকূলীয় এলাকা। যদিও আবহবিদদের দাবি এই ঝড় আগের সমস্ত ঝড়ের তুলনায় আরও বেশি ভয়ঙ্কর হবে, যা রীতিমতো ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি করবে বাংলায়। এই মুহূর্তে যা খবর তাতে বিষুবরেখার কাছে সুমাত্রা সাগর বা আন্দামান সাগরে তৈরি হবে ঘূর্ণিঝড় মোচা। তবে এখনই এই ঘূর্ণিঝড়ের গতি সম্পর্কে সম্পূর্ণ জানা যায়নি। আগামী কয়েক দিন গেলে এই ঝড়ের ব্যাপারে নির্দিষ্ট পূর্বাভাস দিতে পারবে আবহাওয়া দপ্তর।